এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে চট্টগ্রাম দুই আসনে। এই মুহূর্তে ফটিকছড়ির বিবিরহাটে আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চট্টগ্রামের স্থানীয় জনগণ বলে থাকেন, ফটিকছড়ি অর্থাৎ চট্টগ্রাম দুই আসনের রাজনৈতিক বেশ কিছুটা জটিল। কারণ এই আসনে আওয়ামী লীগ যেমন একাধিকবার জিতেছে, এই আসনে বিএনপিও একাধিকবার জিতেছে। আমাদের আমরা সারাদিন ধরে আজকে এই চট্টগ্রাম দুই আসন অর্থাৎ ফটিকছড়ির নির্বাচন কেন্দ্রিক রাজনীতির খবর খবর তুলে ধরবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন খাদিজাতুল আনোয়ার সনি, তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক এমপি রফিকুল আনোয়ারের কন্যা। সনি, আপনি বলবেন যে নির্বাচনকে কেন্দ্র করে আপনার কি প্রস্তুতি রয়েছে, আওয়ামী লীগের কি প্রস্তুতি রয়েছে এই আসনে? ধন্যবাদ বিকাশ ভাই। আসলে আমরা আওয়ামী লীগ মানেই কিন্তু জনগণের উন্নয়ন, আওয়ামী লীগ মানেই হচ্ছে দেশের উন্নয়ন, এটা আমরা বিশ্বাস করি। আমরা আসলে প্রস্তুতি বলতে আমরা প্রায় আওয়ামী লীগ সরকার তো জানেন আপনারা, এই 10 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে এবং এই 10 বছর ধরে আওয়ামী লীগের যে উন্নয়ন হয়েছে, এছাড়াও 96-তেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল তখন যে উন্নয়ন হয়েছে, এখনও যে উন্নয়নগুলো হচ্ছে, এই উন্নয়নগুলো আমরা আসলে সকলের কাছে, জনগণের কাছে আমরা তুলে ধরছি, ফটিকছড়ির মানুষের কাছে আমরা তুলে ধরছি। ফটিকছড়ির মানুষ আগে যে উন্নয়ন থেকে এখন যে আপনার উন্নয়নগুলো হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষা এবং চিকিৎসা থেকে শুরু করে এখন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে আমাদের ফটিকছড়ি, বিভিন্ন প্রায় বলতে গেলে সব জায়গায় আমাদের ফটিকছড়িতে এখন বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে গেছে। এই যে সরকারের বিভিন্ন উন্নয়ন, এই যে বছরের প্রথম দিন ছেলে মেয়েরা বই পাচ্ছে, প্রায় 35 কোটি লোক বই আমাদের জননেত্রী শেখ হাসিনা বিনামূল্যে দিচ্ছে, এই যে বিভিন্ন ধরনের যে উন্নয়নগুলো মানুষ আমরা মানুষের কাছে এগুলো তুলে ধরছি এবং আমরা আসলে প্রস্তুতি এখন নিচ্ছি না, আমরা অনেক বিগত বছরগুলো ধরে আমরা নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি। আপনি কেন মনে করছেন যে দল আপনাকে মনোনয়ন দেবেন? আসলে আমি কাজ করে যাচ্ছি এবং আপনি জানেন, আপনারা জানেন আমার আব্বু আলহাজ রফিকুল আনোয়ার, উনি 96 থেকে এমপি ছিলেন এবং 2001 সালে যে প্রহসনের নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে পুরো চট্টগ্রামে কিন্তু আমার আব্বু এবং রাউজানের এমপি, ওনারা দুজন পুরো চট্টগ্রামে দুটো আসন পেয়েছিল। এই আমার আব্বু হওয়ার পিছনে এটাই কারণ ছিল, আমার আব্বুকে জনগণ ভালোবাসে, আমার আব্বু প্রচুর কাজ করেছে ফটিকছড়ির উন্নয়নের জন্য, ফটিকছড়ির মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য, মানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান থেকে শুরু করে ফটিকছড়ির রাস্তাঘাট, এমন কোনো রাস্তাঘাট খুঁজে পাওয়া যাবে না যেখানে আমার আব্বুর পদধূলি পড়েনি বা আমার আব্বুর অবদান নেই, এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাবে না যেখানে আমার আব্বুর অবদান নেই। এক বলতে গেলে ফটিকছড়িতে প্রত্যেকটা জায়গায় আমার আব্বুর অনেক উন্নয়ন রয়েছে। হ্যাঁ, সেই কারণে আমার আব্বুর একটা যে ভূমিকা রয়েছে, আমার আব্বুর সন্তান হিসেবে আমি কাজ করে যাচ্ছি, জনগণ আমাকে একসেপ্ট করে নিয়েছে। আমি যখন কোথাও যাই রফিকুল আনোয়ারের সন্তান হিসেবে, ওনারা আমাকে দেখার জন্য ওনারা ছুটে আসে এবং আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে বলে আমি আজকে এতটুকু আসতে পেরেছি এবং আমি আশা করছি যে ইনশাল্লাহ আমি পারবো, এটার জন্যই আমি আসলে আশা করছি যে ইনশাল্লাহ আমি পারবো। অনেক ধন্যবাদ খাদিজাতুল আনোয়ার সনি। আমরা শুনলাম চট্টগ্রাম দুই আসনে আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশীর কথা। তিনি বলছিলেন যে তার বাবা যে কাজগুলো করে গেছেন সেই অসমাপ্ত কাজগুলো তিনি আবার সমাপ্ত করতে চান এবং মনোনয়নে তিনি আশাবাদী। আমরা একটা সংবাদের চেষ্টা করব এই আসনে বিএনপির কোনো নেতার কথা শোনার, তাদের কি প্রস্তুতি রয়েছে আমরা তুলে ধরবো এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসের মধ্য দিয়ে। দেখতে চোখ রাখুন ডিবিসি নিউজের পর্দায়।